আমরা যখন কোনো ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করি তখন কিন্তু অন্যের ভিডিও আপলোড করলে আমরা কিন্তু কপিরাইট স্ট্রাইক আমাদের কিন্তু চলে আসে। এটা কিন্তু আমরা প্রত্যেকটা জিনিস দেখে এসেছি। কিন্তু আমরা অনেকে আছি যে ইউটিউবে মুভি এবং সং এই দুটো জিনিস আমরা আপলোড করতে চাই, যখনই আপলোড করতে পারি চাই তখনই কিন্তু কোনোরকম স্ট্রাইক বা কপিরাইট ক্লেম দিয়ে দেয়। কিন্তু এটার পারমিশন পায় না এবং বিনা পারমিশনে কিন্তু আপনারা এরকম জিনিস কিন্তু আপলোড করতে পারবেন না। তাহলে আমরা পারমিশনটা কোথা থেকে পাবো? এবং এই যে মুভি এবং সং এটা আমাদেরকে কিনতে হবে, যে সে কিনতে গেলে কত টাকা করে পার মুভি এবং পার গান কত টাকা করে মাথা পিছু পড়বে এবং কোথা থেকে আমরা কিনবো, এটা কিন্তু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু আমরা অনেকেই জানি না এবং না জানার কারণে কিন্তু আমরা এই মুভি এবং সং এগুলো কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করতে পারি না। প্রথমত আমি বলে দিই, যাদের সাবস্ক্রাইব জিরো তারা কিন্তু এই চ্যানেল থেকে আপনি আপলোড করতে পারবেন না। যদি জিরো সাবস্ক্রাইব হতে হয় তাহলে কিন্তু আপনার চ্যানেলে কিন্তু এই মুভি এবং সং আপলোড করতে পারবেন না। কারণ কোম্পানির সঙ্গে যখন আপনি থ্রুতে কথা বলবেন, এই ভিডিওতে আমি পুরো শেষ পর্যন্ত আপনাকে বুঝিয়ে দেবো যে কীভাবে করবেন কাজ এবং কীভাবে আপনি কোম্পানিকে ফোন করবেন, কোম্পানি আপনাকে কত টাকা বলবে, আপনি কত টাকা বলবেন এবং কীভাবে এটা আপনার সঙ্গে লেনদেন হবে, সেটা কিন্তু আপনার সাথে এগ্রিমেন্ট হিসাবে একটা পারমিশন ডিজিটাল সিগনেচার হিসাবে কিন্তু আপনি একটা পারমিশন পেয়ে যাবেন। প্রথমত আমি বলে দিই, যদি আপনি মনে করেন যে আপনি একটি মুভি ইউজ করতে চান, যে আপনার চ্যানেলে আপনি মুভি ইউজ করতে চান, তো এই মুভিটা আপনি কিনতে চান কিনে আপনার চ্যানেলে ইউটিউব চ্যানেলে আপনি কিন্তু ক্রিয়েট করতে চান, মানে আপনি আপলোড করতে চান, তাহলে পার মুভিতে কত টাকা পড়বে? যদি আপনি নতুন মুভি ইউজ করতে চান তাহলে কিন্তু পারবেন না, একদম 100% 5 মাস না গেলে সেই নতুন মুভি কিন্তু আপনি ইউজ করতে পারবেন না। এবং 5 মাসের নিচে যেসব মুভি আছে যেগুলো হলে এবং ওয়েবসাইটে যেসব ছেড়ে তারা ইনকাম করে নিয়েছে, তারপরে যেসব মুভিগুলো থেকে থাকে পাঁচ মাসের পর, ধরুন একটা মুভি আজকে রিলিজ হলো, তাই 5 মাস পরে মুভিটি কিন্তু মার্কেটে ইনকাম করার একটা রাস্তা পায়। তারপরে এরা কী করে, তারা একটা অপশানে এগুলো বিক্রি হয় মার্কেটে। তো এইটা কী হবে, যখনই এটা আসবে তখন কিন্তু আপনি এটাকে কিনতে পারবেন। এবার পার মুভিতে আপনি মাথা পিছু পড়বে হচ্ছে আপনার 2000 টাকা করে। দেখুন, পার মুভিতে আপনার কিন্তু 2000 টাকা করে পড়বে মাথা পিছু, সে ভিডিও চলুক আর না চলুক সেটা কিন্তু আপনার উপর ডিপেন্ড করবে। কারণ হচ্ছে আপনি যখন ট্যাগ ডেসক্রিপশনের উপর বেস করে যেমন ভিডিও চলে, র্যাঙ্কিং করে, সেরকম কিন্তু আপনি 2000 টাকাতে ভিডিও তো কিনলেন, ডিজিটাল সিগনেচারও পেলেন, কিন্তু আপনি কিন্তু এটাকে প্রমোট করার জন্য কিন্তু আপনি কিন্তু আর ইনভেস্ট করতে পারবেন না। ধরুন মনে করুন যে আপনি একটা মুভি কিনেছি 2000 টাকা দিয়ে একটি মুভি, তো আপনি চ্যানেলে আপলোড করলেন, আপলোড করার পর দেখছেন ভিউ আসছে না, এটা কিন্তু আপনার লস। মনে করুন আপনি যখন আপলোড করবেন ভিডিও, তখন 2 দিন 4 দিন 5 দিন পরপর কিন্তু এক একটা ভিডিও আপলোড করতে হবে আপনাকে, তাহলে না কিন্তু চ্যানেলের গ্রোথ হবে না। মনে করুন 30 দিন যাবে, 30 দিন যদি আপনি মনে করেন 30 দিনে যদি মানে 10টা মুভি আপলোড করি, 10টা মুভি 10 দুগুণে 20, মানে 20,000 টাকা কিন্তু আপনার মাসে হিসাব মতন কিন্তু ওই মুভির পেছনে কিন্তু আপনার চলে যাবে। যারা ছোটোখাটো ক্রিয়েটার তারা কিন্তু, আমি কাউকে অপমান করছি না, যারা ছোটো ক্রিয়েটার যারা নতুন ইউটিউবে এসছে তারা কিন্তু এই জিনিস ফলো করবেন, আবেগের বসাতে কিন্তু আপনি ইনভেস্ট করে দেবেন না জিনিসটি। আপনি যদি আপনার 20,000 টাকা ইনভেস্ট করেন তাহলে কিন্তু আপনার কিন্তু এটা নাও দাঁড়াতে পারে বা দাঁড়াতেও পারে, এটা কিন্তু আপনাকে ফলো করতে হবে। তাহলে কী হবে, 20,000 টাকা আপনি ইনভেস্ট করলেন কিন্তু দেখা গেলো আপনার চ্যানেলে গ্রোথ হচ্ছে না, এতে কিন্তু আপনার লস। আচ্ছা, কোন কোম্পানি মুভি আপনি কত টাকা দিয়ে কিনছেন? দেখুন, যদি আপনি সাউথ ইন্ডিয়ান মুভি থাকেন তাহলে পার মুভিতে 2000 টাকা করে পড়বে, যদি পুরনো মুভি হয়ে থাকে সেখানে কিন্তু 1000 থেকে 1.5 হাজার টাকা করে মাথা পিছু পড়বে পার মুভিতে। যদি পুরনো মুভি থাকে, 2 বছরের পুরনো মুভি, সেখানে 1.5 থেকে 2 হাজার টাকা 1000 থেকে 1.5 হাজার টাকার মধ্যে পড়বে। আর যারা কারেন্ট মুভি, যেমন কারেন্ট মুভি 5 মাসের নিচে যেগুলো আছে সেগুলো কিন্তু সাউথ ইন্ডিয়ান যেগুলো আছে মুভিগুলো, তামিলের যেগুলো হিন্দি ডাবিং হয় সেগুলো কিন্তু আপনার চার্জেবল পড়বে 2000 টাকা করে বাড়া মাথা পিছু। আপনি কন্ট্যাক্ট করবেন কী করে, ভিডিওতে পুরো ডিটেলস আমি আপনাকে জানিয়ে দেবো এবং কোন নাম্বারে ফোন করবেন সেটা আমি আপনাকে ভিডিওতে জানিয়ে দেবো। আর যদি মনে করেন যে আপনি সং ইউজ করতে চান, টিসিএসের সং, যদি এইসব কোম্পানি যদি সং ইউজ করতে চান তাহলে কিন্তু পার মুভিতে আপনার 1000 টাকা করে মাথা পিছু পড়বে, পার গানে আপনার কিন্তু 1000 টাকা করে মাথা পিছু পড়বে, পার গানে 1000 টাকা করে মাথা পিছু পড়বে। এবং আপনি এখান থেকে আর্নিংও করতে পারবেন, ফ্রি অফ পুরোপুরি আর্নিং করতে পারবেন, রেভিনিউ শেয়ার বলে কিছু থাকবে না, আপনি এটা থেকে কিন্তু পুরোপুরি আর্নিং করতে পারবেন। এতে কিন্তু আপনার কোনোরকম টাকা কাটবে না বা কোনোরকম কিছু কাটবে না, আপনি টোটাল যতটা যেরকম ইউটিউব থেকে যেরকম মানুষ টাকা পায় সেই টাকা কিন্তু আপনি দিতে পারবেন। শুধু অনলি ফর ইউটিউবে আপনি আপলোড করতে পারবেন, ফেসবুক পেজে কিন্তু আপনি এটা আপলোড করতে পারবেন না। তাহলে আমরা কোন কোন কোম্পানির মুভি আমরা আপলোড করতে পারি? 10,000-এর নিচে সাবস্ক্রাইব থেকে থাকে তাহলে কিন্তু এতে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। আমি বারবার বলছি, যদি 10,000-এর নিচে যদি সাবস্ক্রাইব থেকে থাকে তাহলে কিন্তু মুভি এবং সং এই দুটো জিনিস কিন্তু আপনি আপনার চ্যানেলে আপলোড করতে পারবেন এবং পারমিশনও পাবেন না। যদি টি সিরিজের আপনি সং ইউজ করতে চান তাহলে 1 বছরের মেয়াদ থাকবে, সেটা 1 বছরই মেয়াদ থাকে, 1 বছর পর ওটাকে আপনার রিনিউয়াল করতে হবে, আর নয়তো আপনার চ্যানেলে কিন্তু যে ইনকামটা করবে উনি সেই ইনকামটা কিন্তু আপনার কাছে আর আসবে না, ইনকামটা ওনার কাছে চলে যাবে এবং কপিরাইট স্ট্রাইকও দিতে যেতে পারে।
এটা কিন্তু 1 বছর মেয়াদ, এটা জেনে রাখবেন। যে যে নাম্বারটা শো হচ্ছে সেই নাম্বারে কিন্তু আপনাকে কল করতে হবে। আপনি চাইলে মেলও করতে পারেন, আপনি চাইলে কলও করতে পারেন। কল করলে মনে হয় বেটার মনে হয়, কারণ হচ্ছে কল করলে আপনার কলটা রিসিভ করতে পারে, একবার রিসিভ না হলে দুবার ফোন করবেন, কোনো অসুবিধা হবে না। কিন্তু তার সাথে ভদ্র মুখে কথা বলবেন, আমি বারবার বলছি, কথা যখন বলবেন একদম নিজস্ব ভদ্র মুখে। আপনি বলবেন যে তার সাথে যদি তারা কিন্তু বাংলা ওয়ার্ডে কথা বলতে পারবে না, নয় ইংলিশ নয় হিন্দি, দুটোর মধ্যে হবে। যদি হিন্দিতে বলে তো খুব ভালো, যদি না বলে ইংলিশে যদি কথা বলে তাহলে আপনাকে অন্য কাউ সাথে, যদি আপনি যদি ইংলিশে কথা বলতে পারেন ভালো, না তো অন্য কাউকে দিয়ে আপনাকে কিন্তু কথা বলাতে হবে, তাহলে কিন্তু জিনিসটি প্রপারলি কাজ হবে। কারণ হচ্ছে আপনি যদি কথা বলিয়ে নেন তাহলে কিন্তু এটা ফাইনাল, এখানে কিন্তু বার্গেনিংয়ের ব্যাপার নেই। উনি যে রেটটা বলবে আপনাকে সেই রেটটা কিন্তু দিতে হবে। এক এক জায়গায় এক একটা হবে থ্রো, এক এক জায়গায় এক একটা রেটের মানে মুভির রেট আলাদা হয়। সেখানে কিন্তু আমি যে 2000 বলেছি বলে সব মুভির রেটই 2000 হবে, এরকম কোনো কিন্তু বাধ্যতামূলক নেই। সেখানে নতুন কারেন্ট মুভি আপনাকে দিতে হবে, দেখা গেলো বলে বসলে এক একটা মুভির দাম 5000 টাকা। সেখানে কিন্তু আপনার নতুন কারেন্ট মুভি যদি 5000 টাকা কোনো আপনি যদি আপলোড করে থাকেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলে কিন্তু ওই ভিডিও কিন্তু প্রচুর পরিমাণে গ্রোথ হবে এবং আপনার চ্যানেলে কিন্তু আর্নিংও হবে খুব তাড়াতাড়ি, সাবস্ক্রাইবটাও বাড়বে। তো এটা কিন্তু মাথায় রাখতে হবে। এই চ্যানেলে আপনাকে কল করে দেখুন, 100% আপনার রেজাল্ট দিয়ে দেবে।